আমার নবীর প্রতি বেঅন্তহা আদব মহব্বত তাজিমে মুস্তাফা কুল কায়নাতের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে রেখেছে। সেই কারণে আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রাণ জান মূল জিনিস হচ্ছে আজকে রসুল। সেই কারণে সুন্নিদেরকে যদি আপনি গাছের কথা বলতে বলেন তারা সে কেন আজকে রসুল বলবে আপনাকে? এখান থেকে সেই কারণে আল্লামা ইকবাল বলছেন, ইয়ে ফাকা কাশ জো মৌত সে ডরতা নেহি জরা, রুয়ে মোহাম্মদ উসকি বদন সে নিকাল দে। মুসলমান জীর্ণ শীর্ণ গরিব মিসকিন যাই হোক, কিন্তু একটা জায়গায় মুসলমানের লব্বাইকের জায়গা একটা, সেটা কি? কোন নবীর সবুজ গম্বুজ। সবুজ গম্বুজের ডাকে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত মুসলমান দাঁড়িয়ে যাচ্ছে নারায়ে রিসালাতের স্লোগান। সেই স্লোগানকে বাংলার জমিনে আপনি ব্যান করে দেওয়া মানে হচ্ছে মুসলমানদের ঐক্যের মূলে আপনি কোদাল মারা। এখন এদেরকে জিজ্ঞেস করা হয় আহলুস সুন্নতে ওয়াল জামা। এখন আপনারা আমরা মনে করি কি এটা গত শতাব্দীর আর বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানে, বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানে হবে কেন? তাইলে আকীদার ক্ষেত্রে এই দুইজন ইমাম মুসলমানদের ঐক্য কেমনে প্রতিষ্ঠা হয়েছে? আমলের ক্ষেত্রে, কারণ কেউ হাত জোরে কেউ আস্তে করতে করতে উম্মত হযরত ইমামে আজম আবু হানিফার ওই সময়কালে একশো বছরের ভিতরে উম্মত চার মাজহাবের উপর একমত হয়ে উম্মতের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে যায়। হানাফি, মালিকি, শাফেঈ, হাম্বলি। আমলের ক্ষেত্রে উম্মত ঐক্যবদ্ধ, পৃথিবীর যেই প্রান্তে যাবেন যান জিজ্ঞেস করে আপনি কি হানাফি, মালিকি, শাফেঈ, হাম্বলি। আমলের ক্ষেত্র উম্মত ঐক্যবদ্ধ। আজকের দিনে এই যে আমি এখন বসে আছি, আপনি নর্থ আমেরিকাতে গিয়ে দেখবেন কেউ শাফেঈ মাযহাব, কেউ হানাফি, কেউ মালিকি, কেউ হাম্বলি। এটাকে বলে উম্মত ঐক্যবদ্ধ হয়ে গেছে। পঞ্চম কোন মাযহাবের নাম বললে উম্মত গ্রহণ করছে না। এরপরে তাসাউফ, তরিকত, সুলুক, পীর, মুরিদি। ও কিছুদিন আগে একজন বলতেছে হেই তাসাউফ করতে কে চলে আসছে, দেখছেনি কত বড় বুজুর্গ। যেভাবে এই দুইটার ক্ষেত্রে উম্মত ঐক্যবদ্ধ হয়েছে, অনুরূপভাবে তৃতীয় নম্বর এটার ক্ষেত্রে উম্মত ঐক্যবদ্ধ হয়েছে। প্রত্যেক ইমাম, হাদিসের ইমাম, ফেকার ইমাম, তফসিরের ইমাম, প্রত্যেক ইমামের শিক্ষকের লিস্ট যদি আপনি দেখেন, প্রত্যেকের শিক্ষকের লিস্টে একজন আল্লাহর ওলি পাবেন, যার দরবারে গিয়ে উনি তাসকিয়ায়ে নাফস, তাসফিয়ায়ে বাতেন, তামির জাহেরে ওয়াল বাতেন, ভিতরের বিল্ডিং কেমনে বানায় এটা শিখেন, শিখেছেন উম্মতের আইম্মা ইকরাম সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত। এখনো গত একশো বছরে বাংলার জমিনে যত বাগা বাগা আলেম, প্রত্যেক আলেমের পেছনে একজন আল্লাহর ওলি আছে। আমি যখন প্রত্যেক বলেছি সেখানে আমি দেওবন্দি আলেমদেরকেও সামিল করে নিয়েছি। বলেন দেওবন্দি আলেমের পেছনে কোনো পীর নাই? আপনারা সুন্নিদের কথা বলেন না, আমি বলছি এশিয়া মহাদেশে গত তিন শত বছরে কয়েকজন আলেমের নাম বলেন, সুন্নি বলেন, দেওবন্দি বলেন, যাদের পেছনে পীর নাই, যাদের পিছনে বাতিঘর নাই, দেন বলেন আপনি পারবেন না? এই হচ্ছে উম্মতের ঐক্যবদ্ধ হওয়ার তারিখ। যতদিন উম্মত এই আন্দাজে ঐক্যবদ্ধ হয়েছেন সাড়ে বারোশো বছর, পৃথিবীর কোন জায়গায় কোন ব্যক্তি মুসলমানদের দিকে চোখ তুলে তাকানোর সাহস করে নাই। কিসের কারণে? ঐক্যের কারণে। মুসলমানদের এই ঐক্যের পিছনে, এটা আমার গবেষণা, অনেকে যদি আমার সাথে দ্বিমত পোষণ করতে চান দ্বিমত পোষণ করতে পারেন, কোনো অসুবিধা নাই, তবে দলিলের সাথে। মুসলমানদের এই ঐক্যবদ্ধ হয়ে যাওয়া, এটার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা কিসে রেখেছে জানেন? কি কারণে মুসলমান, মুসলমানদের ঐক্যের পেছনে স্পিরিট কি ছিল, কোন জিনিসটা মুসলমানদেরকে ঐক্যের সুদয় আবদ্ধ করে রেখেছে, সেটা কোন জিনিস? সেটা শুধুমাত্র আজকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর প্রতি বেঅন্তহা আদব মহব্বত তাজিমে মুস্তাফা কুল কায়নাতের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে রেখেছে। সেই কারণে আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রাণ জান মূল জিনিস হচ্ছে আজকে রসুল। সেই কারণে সুন্নিদেরকে যদি আপনি গাছের কথা বলতে বলেন
তারা সে কেন এসকে রসুল বলবে আপনার? এখান থেকে সেই কারণে আল্লামা ইকবাল বলছেন, ইয়ে ফাকা কাশ জো মৌত সে ডরতা নেহি জরা, রুয়ে মোহাম্মদ উসকি বদন সে নিকাল দে। মুসলমান জীর্ণ শীর্ণ গরিব মিসকিন যাই হোক, কিন্তু একটা জায়গায় মুসলমানের লব্বাইকের জায়গা একটা, সেটা কি? কোন নবীর সবুজ গম্বুজ। সবুজ গম্বুজের ডাকে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত মুসলমান দাঁড়িয়ে যাচ্ছে নারায়ে রিসালাতের স্লোগান। সেই স্লোগানকে বাংলার জমিনে আপনি ব্যান করে দেওয়া মানে হচ্ছে মুসলমানদের ঐক্যের মূলে আপনি কোদাল মারা। এখন এই প্রজন্মের মধ্যে শুরু হয়েছে ঐক্য ভাঙার কাজ, যেন ফিলিস্তিন আরো মার খায়, যেন বার্মা আমাদের দিকে মারে আরো, ঐক্য ভাঙার কাজে। মনে রাখবেন, আমাদের বাইরের লোক কখনো কখনো আমাদের এই জায়গার ভিতরে হাত ঢুকাবে না। সেই কারণে পবিত্র কোরআনে সূরাতুল কাফেরুন আয়াতের সংখ্যা, কুল ইয়ুহাল কাফেরুন লা আবুদু মা তাআবুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ ওয়ালা আনা আবিদু মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ লাকুম দীনুকুম, ছয়টা আয়াত ছোট ছোট। সূরা মুনাফিকুন আয়াত কি ছয়টা? সূরা মুনাফিকুনের আয়াত ছয়টা। সূরা মুনাফিকুন সূরা কাফেরুনের মতো সূরা 10 12টা গিলে খেয়ে ফেলতে পারবে। আল্লাহ, কাফেরুন এত ছোট তাও দুই তিনটা আয়াত, মুনাফিকুন কেন এত বড়? কারণ আমাদেরকে সবচেয়ে বেশি ক্ষতি সাধন করেছে এই মুনাফিকুন। এদের ভিতরে শানে রিসালত, আমার নবীর শান মান সম্পর্কে এদের ধারণা অনেক নিচ, নিচু। এরা উম্মতে মুসলিমার অনেক বেশি ক্ষতি সাধন করেছে এবং তাদের প্রভাবে প্রভাবান্বিত হয়ে তরুণ প্রজন্ম, যেটার ইঙ্গিত আমার নবী 12-13-1400 বছর আগে দিয়েছে। পড়েন বুখারি শরীফ, বুখারিতে এত কিছু দেখেন, আমিন জোরে বলে আমিন আসতে বলে এত কিছু দেখলেন, বুখারি শরীফের মধ্যে হাদিসগুলো আসে না নজরে? আমার নবী বলেন নাই আমার সাহাবায়ে কেরাম তাদের তিলাওয়াতে কোরআন, তোমাদের তিলাওয়াতে কোরআন, তাদেরটা অনেক ভারী, ঠুট ভিজা থাকবে, তারা মনে করবে কোরআন তাদের, এজন্য তাফসীরুল কোরআন সব আপনি করতেছে আমাকে দিচ্ছেনই না। কেন? আমার নবী বলছে তারা মনে করে এটা তাদের, আসলে কোরআন তাদের বিপক্ষে সাক্ষী দেবে। তাদের নামাজ, তাদের তিলাওয়াতে কোরআন, তাদের রোজা, এত কিছুর পরেও তারা দিন থেকে সরে যাবে, তারা দেখতে কম বয়সী হবে, ব্রেইন ওয়াশ হবে। আর কি বলবে আমার নবী? মুখের কথা সুন্দর হবে, অন্তরের মধ্যে বিষাক্ত বিষ থাকবে, বিষ। আপনারা বুঝতে পেরেছেন? সেই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গার মধ্যে দুইটা হাদিস বলে আমরা শেষ করব। আন মুআয ইবনে জাবাল আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাস শাইতানা যিবুল ইনসান কাযিবিল গানাম ইয়াখুযু শাত আল ক্বাসিয়া ওয়ান নাহিয়া ওয়া ইয়াকুম আশ-শি'আব ওয়া আলাইকুম বিল জামাআতি ওয়াল মাসজিদ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে ছাগলের মধ্যে যদি একটা নেকড়ে বাঘ ছেড়ে দেয়, একটা ছাগলের পাল আর একটা ছাগল একটু দূরে, নেকড়ে বাঘ ওই একটারে নিয়া ভেগে যাবে না, উদা হয়ে যাবে না? আমার নবী বলছে শয়তানও সেই রকম মানুষের সাথে করে। তুমি যখন একসাথে থাকবা শয়তান তোমাকে প্রভাবিত করতে পারবে না, তুমি যখন ওই ছাগলের মতো একটু দূরে একাকী থাকতে চাইবা শয়তান সব ছবল মেরে তার সাথে তোমাকে নিয়ে যাবে। আমার নবী বলছেন অন্য হাদিসের মধ্যে, একা থাকলে শয়তান কাছে, দুইজন থাকলে আবাদ, শয়তান অনেক দূরে, শয়তান অনেক দূরে। সেই কারণে আমার নবী বলছেন, আমার নবী নিজেই বলছেন, ওয়া ইয়াকুম ওয়াশ-শি'আব ওয়া আলাইকুম বিল জামাআ, খবরদার উম্মত দলে দলে বিভক্ত হয়ে যাস না, জামাতের সাথে ঐক্যবদ্ধ থাকবি। মনে রাখবেন, ঐক্যবদ্ধ থাকার জন্য আপনার জীবনে দুইটা জিনিস ফরজে আইন, একটা হচ্ছে ধৈর্য আর একটা হচ্ছে ডেডিকেশন। ধৈর্য ডেডিকেশন, আমাকে আপনি বের করে দেন, বের করে দিলে কি আমি আবার আরেকটা বানাবো দল? না। আপনারা বুঝতে পেরেছেন? ধৈর্য এবং ডেডিকেশন এই দুইটা জিনিস। হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু খলিফা, খেলাফতের রাশেদার অন্তর্গত না, 6 মাসের তো খেলাফতে ছিলেন, বুঝতে পেরেছেন? স্টেপ ডাউন করেন নাই হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার হাতে ক্ষমতা হস্তান্তর করে স্টেপ ডাউন করেছে। কি কারণে করেছে? উম্মতের জন্য। কি করেছে? উম্মতের জন্য করেছে। এই জন্য আমার নবী ইমামে হাসান ইমামে হুসাইনকে রিজিক বলেছে। কি বলেছে? রাইহানাতাই,
আর দুনিয়া, হাসান এবং হুসেন আমার দুনিয়ার দুইটা ফুলের নাম। রায়হান শব্দটি হাদিসে পাকের মধ্যে একটা, আমি কথাগুলো বলে আবার লম্বা হয়ে যাচ্ছে, কিছু শব্দ আছে এগুলো মুনকার, মানে আপনি এগুলো আনকমন শব্দ, এই ধরনের কিতাবও মুহাদ্দিসিন কেরাম লিখেছে শব্দ আনকমন, এগুলোর আনকমন অর্থ লেখে। রায়হানের একটা শব্দ অর্থ হচ্ছে রিজিক, তো আমার নবী বলেছেন হাসান এবং হুসাইন দুনিয়ার আমার দুইটা রিজিকের নাম। তো রিজিক মানে কি? রিজিক মানে হচ্ছে এমন জিনিস যেটার মাধ্যমে আপনি উপকৃত হবেন, মা ইউনফাউ বে, যেটার মাধ্যমে উপকৃত হওয়া যায়। তো হুজুর হুসাইনের মাধ্যমে উপকৃত হয়েছেন বুঝলাম, হাসানের মাধ্যমে কেমনে উপকৃত হলেন? আমার নবী বুঝাতে চাচ্ছেন উম্মত যখন বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে যাওয়ার অবস্থা হবে, উম্মত যখন আন্ডার থ্রেট হবে, উম্মত যখন কঠিন মুসিবতের মধ্যে পড়ে যাবে, আমার এই ছেলে হাসান ক্ষমতা থেকে সরে গিয়ে ক্ষমতার মুআবিয়ার হাতে তুলে দিয়ে উম্মতের জন্য অনেক বড় উপকার সাধন করবে, উম্মতের উপকার মানে আমার উপকার, সেই কারণে হাসান আমার রিজিক, হুসাইনও রিজিক। হুসাইন যদি বাগদাদের ওই কারবালার প্রান্তরে শাহাদাত বরণ না করতেন, উম্মতে মুসলিমা হক বুঝতে পারত না। তো ওখানে আমি আখেরি হাদিস আপনাদের সাথে শেয়ার করে আমাদের বক্তব্য আমরা শেষ করব, যদিও বক্তব্য হাফ করেছি আর কি, যতটুকু আরো হাফ রয়ে গেছে, এরকম পারা যায় না। যাই হোক, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করছেন, আন আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ইন্নাল্লাহা তাআলা ইয়ারদা লাকুম সালাসা ওয়া ইয়াকরাহু লাকুম সালাসা, আল্লাহ তিনটা জিনিস আপনাদের জন্য পছন্দ করেন, তিনটা জিনিস অপছন্দ করেন। কোন তিনটা জিনিস পছন্দ করেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করছেন, আনতা আবুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া আনতা তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আমার আল্লাহ তিনটা জিনিস আমাদের জন্য পছন্দ করেছেন, আমরা যেন তার ইবাদত করি, তার সাথে কাউকে শরীক না করি, আমরা যেন এক থাকি, আমরা যেন বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে না যাই, আল্লাহর পছন্দের জিনিস। অপছন্দ কোনটা? কিলোকাল, কিলোকাল যেটার মাধ্যমে ঐক্যটা নষ্ট হয়। এই কোনায় বসে তিনজনে বসলেন, ওই ডিয়া দিন, ওই কোনায় বসে তিনজনে ডিয়া দিন, ওয়াজের মধ্যে বসলাম, কোনো মায়ের ছেলে থাকলে আয়ো, তারপরে ওয়াজের মধ্যে বসলাম, এটা না জায়েজ, ওইটা না জায়েজ, ওইটা না জায়েজ, দুইজনে ডিবেট করতেছে দুই হুজুর, একজনে বলতেছেন আমার নবী জানেন, আরেকজনে বলতেছে জানে না। তো যেই জানে না বলছে, হায় হায় নবীর উম্মত দেখেন কত বড় শাইখুল হাদিস, সারা জিন্দেগি সারা রাত কিতাব দেখছে, শুধু খুঁজতেছে কোন কোন জায়গার মধ্যে আছে নবী জানে না। আরেকজন সারা রাত দেখতেছে কোন কোন জায়গায় আছে আমার নবী জানেন। ডিবেটের দিন আসলো, সকালবেলা মাঠ ভর্তি মানুষ, উনি দাঁড়ালেন, দাঁড়ায় বলতেছেন ডিবেট পরে আমার একটা দিলের আওয়াজ শুনেন বেটা, কালকে রাতে আমিও ঘুমাই নাই, নিশ্চয় আমার এই ভদ্রলোকও ঘুমান নাই, আমি সারা রাত লাইব্রেরির মধ্যে পড়েছিলাম, তালাশ করেছি কোন কোন জায়গার মধ্যে আছে আমার নবী জানেন, আর এই ভদ্রলোক সারা রাত তালাশ করেছে, দেখি কোন কোন জায়গায় নবী জানে না, বলেন দেখি নবীর পক্ষের লোককে আমি না সে, ডিবেট পরে। আমরা সেই জগতের মধ্যে চলে এসেছি, ওয়াস তকরির মাদ্রাসা, আপনি মাদ্রাসার মধ্যে ঢুকানোর পরে ছেলেদেরকে বুঝিয়েছেন এখানে যত লোক বাংলাদেশে বাস করে সবাই কাফের মুশরিক, অথচ অথবা মিনিমাম বেদাতি, যারা প্যান্ট শার্ট পরেছে, প্যান্ট শার্ট না জায়েজ, কলেজ ইউনিভার্সিটিতে গেছে এটা হারাম। আপনি একটা দেশের মাদ্রাসার ভিতরে একটা ছেলেদেরকে যখন এভাবে পড়ে পড়ে আপনি 16-17-18-20 বছর করে বাজারে ছেড়ে দেবে, আমি শুধু এক্সাম্পলটা দিচ্ছি, আমি জানি না এটা
আমার কাছে আসলে আর আমি বুঝাইতে পারতেছি না আপনাদেরকে, জাস্ট বোঝানোর জন্য। আপনারা এটার সাথে এটা মিলাবেন না, দুইটার সাথে যাবে না, অভদ্রতা হবে, তবু আমি বোঝানোর জন্য। আমরা আগে গরু পালতাম, গরু আমরা ওই চড়ানোর জন্য ছেড়ে দিতাম, বড় বড় গরু হতো, এগুলা অস্বাভাবিক আচরণ করতো না। রশি নিয়ে কোনোদিন টান দিয়ে আপনারে মাইলকে মাইল হাঁটাইছে, গরু গেছে গরু আসছে, বেশিতে সিং নাড়ানাড়ি করছে, আর হয়তো রশি নিয়ে একটু টান দিলে দুই 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 তিন কদম, এই উক ডাক দিছেন গরু শুনছে। এখনকার গরুগুলোকে আপনি তিন চার বছর আপনি কিসের ভিতরে ঢুকাই রাখছেন? ওর ঘরের ভিতর। গরুগুলা যখন আপনি কুরবানের দুই তিন আগে বাইর করছেন, এক এক গরু তিন মাইল দৌড়াইছে আপনাদের, কারণ সে সোসাইটির সাথে অ্যাডজাস্ট করতে পারতেছে না, আওয়াজগুলো সে কিভাবে ডিল করবে সে বুঝতে পারতেছে না। এটা জাস্ট আমি এক্সাম্পলটা আপনাদেরকে দিলাম বুঝানোর জন্য। এটা আপনারা এখন মাথা থেকে একদম সরাই ফেলেন, কারণ আমি যে কথা বুঝাতে চাচ্ছি সেটার সাথে এটা যাবে না, আমি চাচ্ছি না যাক। আমি যখন আমার ছেলেগুলাকে এক জায়গার মধ্যে পড়াবো, প্রাইমারি আমার এখানে, সেকেন্ডারি আমার এখানে, হায়ার সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক আমার এখানে, কলেজও আমার এখানে, কি শিখাইছি সারা জিন্দেগি? পেপার পড়ে নাই, কোনো কিছুই করে নাই, সে তাকে তুই তুই তু তু ম্যামে করেছে, এই এদিকে এই বস, কথাবার্তা উল্টো হইলে মাইট দিছি। এরপরে তাকে শিখাইছি এই সমাজের মধ্যে যখনই যাবি সব বেদাতি মুশরিক হাত, এটা জিহাদ তারে শিখাইছেন, এটা দিন, অথচ আপনি আপনার ব্যাখ্যাটা তারে দিন বলে চালাই দিছেন। সে যখন সমাজের মধ্যে আসছে সে আমাকে মুসলমান মনে করতে পারতো, সে ফারুকি সাহেবের বুকের উপর বসে একটা মানুষের গলায় ছুরি চালিয়ে দিচ্ছে, সে বিন্দু পরিমাণ দ্বিধা করে নাই, বিন্দু পরিমাণ দ্বিধা। তাহলে বোঝা যাচ্ছে সে মানুষ না, মানসিক ভাবে অস্বাভাবিক ব্যক্তি বাদে এই ধরনের অস্বাভাবিক ঘটনা কোনো জল্লাদও করতে পারবে না। আপনি পারলেন কেন? কারণ আপনি অস্বাভাবিক, আপনার শিক্ষা ব্যবস্থা অস্বাভাবিক, যিনি আপনাকে পড়িয়েছেন উনিও অস্বাভাবিক। আপনারা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ফারাক আমার নবীর শিক্ষা আর আমাদের শিক্ষা। আমার নবী বিশ্ব জয়ের স্বপ্ন দেখিয়েছেন, আমার নবী চরিত্র উন্নয়ন করেছেন, জ্ঞান শিখিয়েছেন, দৃষ্টিকে সুদূর প্রসারী করেছেন, যেখানে গিয়েছে সাহাবা ইকরাম অ্যাডজাস্ট করে নিয়েছে, আপনি সেটা পারতেছেন না। আপনি পুরো একটা জাতি এদেরকে ড্যাম করে ফেলতেছেন, সেই কারণে ঐক্য সম্ভব হচ্ছে না। মাত্র আমি যদি আরো বলতে পারতাম, আমি খুলে বলতে পারতাম আপনাদের। এরপরে মাহফিলের মধ্যে এসে দাওয়াত পাইতে হবে, নির্দিষ্ট সবাই তো যার যার অ্যাঙ্গেল থেকে মাহফিল করেন, তো দাওয়াত পাইতে হবে, দাওয়াত পাওয়ার জন্য ওনাকে একটু খুশিও করতে হবে। প্রথমে এরে তুললেন, সদরি সাহেবকে তুললেন, চেয়ারম্যান সাহেবকে তুললেন, তুলে এরপরে আপনি কতক্ষণ ওরে ধুলাই করলেন, কতক্ষণ ওরে ধুলাই করলেন, আগামী বছর বুক হয়ে গেছে, ঠিক আছে। আর এই ধরনের কথা আমাদের মানুষ পছন্দ করে, কারণ আমরা তো মোস্টলি অস্বাভাবিক অস্থির প্রকৃতির মানুষ। আপনি মানসিকভাবে যদি সুস্থ হন, মনে রাখবেন আপনি এখান থেকে যদি বাজারে যান চেক করতে পারবেন, যদি মানুষের সাথে দুই তিন মিনিট পর পর ঝগড়া করেন তাহলে বুঝতে হবে আপনি মানসিকভাবে সুস্থ না। সুস্থ মানুষ কখনো ঝগড়া করে না, সুস্থ মানুষের মধ্যে ধৈর্য ধারার হিম্মত থাকে। আমার নবী সুস্থ ছিলেন, ধৈর্য ধারণ করতেন, সহজে কোনোদিন রাগাইতে পারেন না আমার নবী। আমার নবী মানসিকভাবে সুস্থ ছিলেন, আমি মানসিকভাবে অসুস্থ, সেজন্য দুই সেকেন্ডে রেগে যায়, দুই সেকেন্ডে রেগে যায়। এই সামগ্রিক কাজগুলা করে আমরা এই মাহফিলের মধ্যে ভিউ রেটও বেড়ে যায়। আপনি যখন বলবেন অমুক অমুককে বাঁশ দিয়েছে, অমুক অমুককে হালকা ওয়াশ করেছে, কি শব্দ, কি ল্যাঙ্গুয়েজ, এগুলা মানুষও দেখে বিনোদন পাচ্ছে। কিন্তু আপনি প্রত্যেক দিন এই মাহফিলগুলোর মাধ্যমে কোনো না কোনো জায়গায় উম্মতকে ধ্বংস করে দিচ্ছেন। আপনি গতকালকে জুমা পড়েছি ধানমন্ডির বিশাল মসজিদ, ও 40-45 মিনিট হুজুরের বক্তব্য, আমার নবী নাই কোথাও, মনে যেন কি একটা শত্রুতা আমার নবীর সাথে তাদের, মানে এতগুলা মানুষ, মানে ওই কতগুলা বৃষ্টি পড়তে পড়তে ড্যাম হয়ে যায় না, ড্যাম হয়ে গেছে আকীদা, জান প্রাণ নাই, ও মসজিদ কেঁপে উঠবে না আমার নবীর কথা বলতে গিয়ে, না নবী নাই। এই ভদ্রলোক গত বছর মেরাজের ওয়াজ করছে 50 মিনিট না 55 মিনিট, সেখানেও যার মেরাজ তার কথা, এ হুজুরের মাহফিল সবাই নাম নিলাম, হুজুর বেচারা বসে আছে, তো ওনার মাথায় আসবে না বেটা বেকুব, মাহফিল আমার, তুমি সবার নাম নিলে আমি কি দোষ করলাম? তা আমার মন, আমার নবীর মনে কষ্ট পাবে না, তুই মেরাজের পুরো ওয়াজটা করলি, শেষে এমন একটা কথা বলছে, আমাকে মসজিদে জুমা না পড়ে বেরিয়ে যেতে হয়েছে,
নতুন প্রজন্মকে শিখাইতেছি। তারপরে আপনি বাইরে এসে বলবেন উম্মতের ঐক্য আমরা দাবি করি। উম্মতের ঐক্য কেমন দাবি করি? কিছুকাল আগে মসজিদের মধ্যে কুরাইল মারি আসলি উম্মতের ঐক্যের মধ্যে, আবার আই বাইরে এসে বলতেছি উম্মতের ঐক্য দাবি করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসের হোক, মাওলাই করিম আমাদেরকে কবুল করুক। আমরা ব্যক্তিগতভাবে যেই হন আপনি, নন মুসলিমদের কথা আমরা হালকা মনে করি না। কেন মনে করি না? কারণ আমার যিনি বড়, আমি যেই দরবারের সাথে নিসবত রাখি, আমরা রাখি, আজকে যার নিসবতে মাহফিল, হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু আনহু আরদা, হুজুর আমাদেরকে শিখিয়েছেন বদ্র হওয়ার জন্য। বড়দের সাথে বদ্রতা তো তাদের আমল বেশি, ছোটদের সাথে বদ্রতা তো তাদের গুনাহ কম। অমুসলিমের সাথে বদ্রতা তো আজকে না সে অমুসলিম, মতের সময় কে মুসলমান হয়ে মরে তুমিও জানো না, সেও জানে না। সেই কারণে আমরা ভদ্র, নম্রতা আমাদের পোশাক। আমরা কোনো কখনো উগ্রতা দেখাবেন না, উগ্র অন্তরের মধ্যে আল্লাহ বসবাস করে না। ইন্নাল্লাহ রাফিক ইউহিব্বুর রিফক, আমার আল্লাহ অনেক জেন্টল নরম, আল্লাহ নরম দিল পছন্দ করেন। নরম দিলের মধ্যে যত নূর দান করেন, শক্ত দিলের মধ্যে অত নূর দান করেন না। আমার নবী নিজেই অনেক জেন্টল, সফট, ইজি গোয়িং ছিলেন আমার নবী। এই জিনিসগুলো যদি আমাদের নিজেদের মধ্যে শুধু টক টক টক, হুজুর গৌসুল আজম বলছে কলকালাতুল লসান, টক টক না করতে, কথা কম, কথা কম, ইবাদত করবেন, কবরের কথা চিন্তা করবেন। সময় চলে যাচ্ছে, প্রত্যেক দিন অন্তত তিন দিন পর পর রাতে বসে চিন্তা করবেন, কতদিন চলে গেছে, কতদিন আছে, কোন মুহূর্তে চলে যাব, কখন চলে যাব। এই যে যখন তাফাক্কুর করবেন, এটাকে কি বলে? তাফাক্কুর, চিন্তা, গভীর চিন্তা, কন্টেমপ্লেট, কন্টেমপ্লেশন। এটা মানুষকে সুস্থ পথে গাইড করে। দেখবেন আপনি যখন গভীর চিন্তা করবেন, চিন্তার মধ্যে কত কিছু আমার আল্লাহ ঢালবে আপনাকে, আল্লাহর দরবারে হেদায়েত তালাশ করবে। এভাবে জীবনের মধ্যে একটা রেভলিউশন আসবে। জীবন চলে যাচ্ছে, মনে রাখবেন শুধু খাওয়া দাওয়া এগুলো তো গরু ছাগলের কাজ, আমাদের জন্য টার্গেট আরেকটা, আমাদের কবরের জীবনের মধ্যে সামান দরকার। এবং যতদূর সম্ভব আমার নবীর মিশনের কাজ করবেন, যেখানে এশক আছে, আদব আছে, তাজিম আছে। যেই মাদ্রাসার আজকে এই মাহফিলে পাগড়ি অনুষ্ঠান হচ্ছে, আপনারা মাদ্রাসাকে সহায়তা করবেন, সহযোগিতা করবেন, নিসবত রাখবেন, হুজুর যেভাবে মাহফিলটা সাজিয়েছেন ওনাকে সহযোগিতা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আমরা দোয়া করি আল্লাহর দরবারে হুজুরকে আল্লাহ জাযায় খায়র দান করুন দারুণ একটা আয়োজনের জন্য। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।